ভয়ভীত ওড়িশাবাসী। এই স্থানরে বাত্যা করিব ল্যান্ডফল, ক্ষারখার করিব সবু কিছি। আসছি মহাবাত্যা, বাত্যাকু নেই লোকঙ্ক মনরে ভয় বৃদ্ধি পাইবাকু লাগিলাণি। বাত্যা ভসাই নেব সবু কিছি, ঘরতর ভাঙ্গি দেই ছারখার করিদেব। বাত্যা কথা উঠিলে ওড়িশাবাসীঙ্ক ছাতিরে ছনকা পশে, কারণ ওড়িশা দেখিছি বাত্যার বিকটাল রূপ। বাত্যা সিনা কেই ঘণ্টা তাণ্ডব রচি চালি যায়, হেলে বাত্যার দুঃখ বর্ষ বর্ষ ধরি ভোগন্তি ওড়িশার জনসাধারণ। তেবে আসুচি আউ এক বাত্যা, বাত্যাকু নেই খবর আসিবা পরে হজিলাণি ওড়িশাবাসীঙ্ক আখির নিদ। তেবে বাত্যা কেউঠি করিব ল্যান্ডফল, কেউঠি তাণ্ডব রচিব বাত্যা, তাকু নেই এবে সমস্তঙ্ক মনরে রহিছি প্রশ্ন। তেবে আসন্তু আউ ডেরি নকরি খবর সম্পূর্ণ খবর উপরে নজর পকাইবা। বঙ্গোপসাগরে হেবাকু থিবা লঘুচাপ বাত্যা রূপ নেব পূর্বরু পূর্বানুমান করা যাইতলা, যাহাকু নেই ভয় ও আতঙ্করে লোকে রহিতিলে। কিন্তু এবে বাত্যা আশঙ্কা টলিযিব বলি পূর্বানুমান করা যাউছি। বাত্যা হেবনি বরং অবপাত হই মিয়ামার আড়কু যিব বলি আশঙ্কা করা যাউছি। জেএফএস মডেল এভলি পূর্বানুমান করেছি। অনেপটে ওড়িশা উপরে এর কোনোসি প্রভাব পড়িবনি কি বর্ষা সম্ভাবনা নাহি বলি পানিপাগ বিশেষজ্ঞ মত দেইছন্তি, যাহাকু নেই ওড়িশাবাসী আশ্বস্তি অনুভব করুছন্তি। ব্যুরো রিপোর্ট, নিরপেক্ষ নিউজ।